সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রশ্নটি কুমিল্লা বোর্ডে এসেছিল 2020-এ। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা লক্ষ্য করি যে দোলনায় দুলতে থাকা শিশুর গতি কেমন। ঠিক আছে, আমরা যদি একটি দোলনার কথা চিন্তা করি, আমরা দেখতে পারবো যে একটি দোলনা যদি হয় এরকম, এই দোলনার মধ্যে গতিটি এইভাবে এরকম এরকম করে দুলতে থাকে। ঠিক আছে, এই যে এরকম এরকম করে দুলতে থাকে, একবার এদিকে আর বাকি অংশ ওইদিকে দুলতে থাকে, তাহলে এই যে নির্দিষ্ট সময় পর পর কিন্তু একই জায়গা অতিক্রম করবে, সুতরাং এটিকে বলা হবে স্পন্দন গতি এবং সেটি হবে সরল স্পন্দন গতি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটি আমরা আনসারটি শনাক্ত করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একই টাইপের আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং যেটা আসছে চট্টগ্রাম বোর্ড 2020-এ। এই প্রশ্ন থেকে আমরা খেয়াল করে দেখতে পারবো যে কোন গতি উপবৃত্তাকার, বৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে, যে কোনো দিকে হতে পারে, এবং সেটি হচ্ছে একই রকম প্রশ্ন, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। ঠিক আছে, উপবৃত্তাকার, উপবৃত্তাকার কি? উপবৃত্তাকার মানে হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, আর বৃত্তাকার মানে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি গোল, আর সরলরৈখিক মানে হচ্ছে তোমার একদম সোজা বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটিও দেখতে পারলাম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি এবং সেটি আসছে দিনাজপুর বোর্ডের, একটি পরীক্ষায় আসছে দিনাজপুর বোর্ডে। হ্যাঁ, তো দিনাজপুর বোর্ডে আসছিল তোমাদের 2020 সালে। দেখো, দিনাজপুর বোর্ডে আসছে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দিনাজপুর বোর্ড 2020 সালে আসলে প্রশ্ন হচ্ছে স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোন গতি। আমরা সেটি তো বুঝতে পারছি খুব সহজ, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই গতির নাম হবে সরল স্পন্দন গতি। হ্যাঁ, স্প্রিং এর গতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরল স্পন্দন গতিটি খুব ইম্পর্টেন্ট, পরপর তিনবার আসলো বিভিন্ন পরীক্ষায়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।